আজকে আপনার একটি দল আপনার 14 বছর আপনার আন্দোলন করেছে, আজকে সেই আন্দোলন যদি জনগণের ভাষায় হতো, সেই আন্দোলনটি যদি জনগণের আন্দোলন হতো, সেই আন্দোলনটি যদি তাদের জনগণের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার আন্দোলন হতো, না তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্যে আবার একটি অসাংবিধানিক সরকারকে পায়তারা করার জন্যে, যে আমেরিকা আপনার পশ্চিমা বিশ্বকে হায়ার করে বাংলাদেশকে আবার 52 বছর স্বাধীনতার পরবর্তী যে বাংলাদেশের মানুষ আজকে 17 কোটি মানুষ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে, আজকে নাগরিক হিসেবে পৃথিবীর বুকে আপনার যারা মর্যাদা পাচ্ছে তাদেরকে আবার আপনার তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র হিসেবে, ব্যর্থ রাষ্ট্র হিসেবে, দুর্নীতির রাষ্ট্র হিসেবে আপনার করার চেষ্টা করছেন। মোহাম্মদ আলী আশরাফ, আমরা যেটি আলোচনা করছিলাম, আমরা আলোচনায় ফিরতে চাই নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকার নিয়ে নানা কথা, নানা প্রশ্ন, নানা দাবি, বিশেষ করে বিএনপি 10 দফা দাবিতে যে আন্দোলন করছেন তার প্রথম দফাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। ধন্যবাদ। সেই সুযোগ আছে কি না দেখুন, আপনার হলো যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার সমালোচনা, দাবি দেওয়া, এটি একটি রাষ্ট্রের সৌন্দর্য। এখন সেটি আপনার বিরোধী দল, সেটা বিএনপি হোক, সেটা অন্য দল হোক, তারা চাইতেই পারে, কিন্তু আমি আমার সহদুই আলোচককে সাধুবাদ জানাই এই কারণে যে গঠনমূলক সমালোচনা শুনতে খারাপ লাগে না, যত তীতই হোক, কিন্তু সেটা যদি হয় আপনার মিথ্যা এবং আপনার হলো যে ব্যক্তি স্বার্থে, সেটি জাতির সামনে যদি বলা হয় এবং জাতি বিভ্রান্ত হয় সেটি কিন্তু দুঃখের বিষয়। আজকে দেখেন, আমাকে একটু সময় দিয়েন, যেহেতু দুই বিরোধী দলের মাঝে আমি বসে আছি, আপনি দেখেন আপনার বাংলাদেশের যে শক্তি দিয়ে যদি আপনি কথা বলেন, শক্তি দিয়ে যদি ক্ষমতায় যেতে চান তো সেটা কিন্তু বলাই যায়, কিন্তু আপনি যুক্তি, তর্ক, লজিক এবং জনগণের ভাষা বুঝে যদি কথা বলেন তাহলে কিন্তু সেটা আলাদা একটি বিষয়। এখন আপনি আসেন যে আমার ঠাকুরভাই, তার টোটাল বক্তব্যের মধ্য দিয়েই তিনি যে শেখ হাসিনা সরকারের যে আপনার এই আশাটা, এইটার যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে তাদের বৈধতা দিয়েছে, হ্যাঁ বৈধতা দেওয়ার কথা নেত্রী বলেছেন, কেন বলেছেন, একটি বৃহত্তর স্বার্থকে রক্ষা করতে যেয়ে আপনার ওই সময় ওটাকেই মনে হয়েছিল ভালো, এই কারণে বলেছেন যে তারা অবৈধ হলেও তাদের ভালো কর্মগুলোকে বৈধতা দেওয়া হবে। এখন সে যদি এইটাকে নেগেটিভলি বলে সেটি কিন্তু দুঃখজনক। এখন আপনি আসেন, খারাপ কী, 2001 সালে ক্ষমতায় যাওয়ার পর এই বিএনপি 5 বছরে অনেকগুলো ঘটনার অবতারণা করেছেন, যা এই টকশোর আপনার মধ্য দিয়ে বলে শেষ করা যাবে না। 3-4টি ঘটনা বলি, যেমন আপনার বাংলাদেশে দুর্নীতিতে যেমন চ্যাম্পিয়ন করেছিলেন, তেমনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যে দিব্যালোকে আপনার গুলি করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে হত্যা করেছিল, আবার একটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যে আপনার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গুলি বোমা মেরে আপনার 24টি প্রাণকে হত্যা করা হলো। শুধু তাই নয়, আপনার 10 ট্রাক অস্ত্র, বাংলাবাই, শায়েক আব্দুর রহমানের উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রের পায়তারা করলেন। শুধু তাই নয়, আপনার তখন দুর্নীতিকে এবং সন্ত্রাসকে নিয়ন্ত্রণ না করতে পেরে আজকে যাদের উপরে নির্ভর করে তারা ক্ষমতায় যেতে চায়, সেই পশ্চিমা বিশ্ব অর্থাৎ আমেরিকার প্রেসক্রিপশনে র‍্যাপ সৃষ্টি করে নির্বিচারে মানুষকে দিব্যালোকে হত্যা করা হলো। আজকে আপনার সেই 5 বছরের সরকারের মধ্যে আর একটা সরকার, হাওয়া ভবন নামে যে সরকারটি, সেটি বাংলাদেশে আপনার লুটপটের যে রাজত্ব সৃষ্টি করেছিল তার শেষ পরিণতি হয়েছিল 2006 সালে, যখন ক্ষমতা হস্তান্তর করবে তখন চরদখলের মতো ক্ষমতাকে কুক্ষিগত করতে যে আপনার ইয়াজউদ্দিন ফখরুদ্দিন এবং যে সাংবিধানিক যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা ছিল, যে বয়োজ্যেষ্ঠ যে আপনার প্রধান বিচারপতি তাকে করা হবে আপনার আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তারা 5 জনকে ঢেঙিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিল তখনই কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকারের কপিনে পেরাক মারা হলো।
যখন তারা সেটি বাস্তবায়ন করতে পারল না, তখন রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দিয়ে এই বাংলাদেশে একটি অসাংবিধানিক সরকারের বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করে, বাংলাদেশে যে পেট্রোল বোমার সৃষ্টি করে দিবালোকে আপনার গাড়ি বাঁচে আগুন মেরে নিরীহ মানুষকে হত্যা করেছিল, তার ধারাবাহিকতায় আওয়ামী লীগের আন্দোলনের ফসল হলো যে সেই জাহান্নাম থেকে উত্তরণ করেছিল আপনার একটি নিরপেক্ষ সরকার, সেইটি হলো যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। তখন তিনি সাধুবোধ জানিয়েছিলেন, মনে করেছিলেন যে এই বিএনপির যে হায়ানা, এই যে বাংলাদেশকে যে চরদখলের মতো দখল করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছিল এবং একটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করেছিল, সেই জায়গা থেকে হয়তো আমরা মুক্তি পেয়েছি। কিন্তু না, পরবর্তীতে দেখা গেল সে জায়গা থেকে মুক্তি পায়নি। যখন আপনার নেত্রী আপনার দেশের বাইরে গেল, তখন মাইনাস টু ফর্মুলা প্রবক্তা হয়ে দাঁড়াইল কে? ফখরুদ্দিন মঈনুদ্দিন। সেটার বিরুদ্ধে আবার আওয়ামী লীগ সরকার আন্দোলন করে 2008 সালে যে নির্বাচনটি দিল, ফ্রি ফেয়ার ক্রেডিবল সকলের সমন্বয়ে যে সরকারটি গঠন করলো, সেটি হলো আওয়ামী লীগ সরকার। তার ধারাবাহিকতায় আজকে আপনার একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তার ধারাবাহিকতায় আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ আত্মমর্যাদাশীল রাষ্ট্র, তার ধারাবাহিকতায় আজকে বিশ্ব নেতারা আপনার ভূয়সী প্রশংসা করে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে যেমন মডেল বলে, তেমনি বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি সেটি তারা জানতে চায়। আজকে আপনার একটি দল আপনার 14 বছর আপনার আন্দোলন করেছে, আজকে সেই আন্দোলন যদি জনগণের ভাষায় হতো, সেই আন্দোলনটি যদি জনগণের আন্দোলন হতো, সেই আন্দোলনটি যদি তাদের জনগণের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার আন্দোলন হতো, না তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্যে আবার একটি অসাংবিধানিক সরকারকে পায়তারা করার জন্যে, যে আমেরিকা আপনার পশ্চিমীয় বিশ্বকে হায়ার করে বাংলাদেশকে আবার 52 বছর স্বাধীনতার পরবর্তী যে বাংলাদেশের মানুষ আজকে 17 কোটি মানুষ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে, আজকে নাগরিক হিসাবে পৃথিবীর বুকে আপনার যারা মর্যাদা পাচ্ছে, তাদেরকে আবার আপনার তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র হিসেবে, ব্যর্থ রাষ্ট্র হিসেবে, দুর্নীতির রাষ্ট্র হিসেবে আপনার করার চেষ্টা করছেন। আজকে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, যখন মোশারেফ ঠাকুর ভাইদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া ছাত্র নেতা জানু নেতারা আজকে বিএনপির তারেক জিয়ার মতো আপনার দুর্নীতিবাজ ফেরারি এবং এতিমদের টাকা আত্মসাৎকারী নেতৃত্বের অধীনে রাতের বেলা আজকে মানুষকে বিভ্রান্ত করে কথা বলে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলে। মানুষ পৃথিবীতে ফেরেস্তা হয়ে সৃষ্টি হয় নাই, কিংবা ইবলিশ শয়তান হয়ে সৃষ্টি হয় নাই। আজকে যে বাংলাদেশে 14 বছর শেখ হাসিনার সরকার, এতগুলো ক্রান্তিকাল, করোনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তার মধ্যে আজকে যে বাংলাদেশের অর্থনীতির সচ্ছলতা, আরে বাবা, আপনার প্রশ্ন আসলেই বলেন দুর্নীতি করেছে। দুর্নীতিতে তো বারবার চ্যাম্পিয়ন হয়েছেন, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে দুর্নীতি হয়নি। তবে সেটার একটি প্যারামিটার আছে, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা, দুর্নীতি তো সেই দিন হয়েছিল 75-এ বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে, হানা ভোটের মধ্য দিয়ে, কোটস্যুট পরে যখন আপনার খাল কাটতে গেছেন, নোবিহার করে অস্ত্র ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, বাংলাদেশকে চরদখলের মতো দখল করেছেন, জাগোয়া দলের মতো একটি দল করে আপনার সেনা ছাউনি থেকে আপনারা এই দেশকে শাসন করেছেন, বাংলাদেশে তো দুর্নীতির বীজ তখন বপন করেছেন। আজকে যা অর্জন আওয়ামী লীগের অর্জন, আজকে যা অর্জন শেখ হাসিনার অর্জন, আজকে যা অর্জন বাংলাদেশের 17 কোটি মানুষের অর্জন, আর আজকের যা বাংলাদেশের পিছনে আপনার যত আপনার ধ্বংসাত্মক কার্যকলাপ পিছিয়ে দেয়া, সেটা বিএনপি সরকারের কার্যকলাপ। তাই আমি মনে করি বাংলাদেশ সঠিকভাবে তার পথে আছে শেখ হাসিনার। মোহাম্মদ আলী আশরাফ, আপনার কাছে আমি আবার আসবো।